গণঅভ্যুত্থান ছাড়া এই সরকারকে সরানো যাবে না এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নিয়ে এক আলোচনা সভায় তিনি জানিয়েছেন সব ক্ষেত্রে প্রতারণা করছে সরকার দ্বাদশ সংসদ নির্বাচন কার অধীনে হবে সব দল কি তাতে অংশ নেবে এমন আলোচনার মধ্যে নতুন করে প্রতিদিনে যোগ হচ্ছে জাতীয় নানা ইস্যু বঞ্চিত শোষিত সবাই আজকে মুক্তির জন্য আন্দোলন করছে নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ এদের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিজেদের স্বার্থে এই সংবিধান সংশোধন করেছে আওয়ামী লীগ সরকার পতনের গণ অভ্যুত্থানের বিকল্প নেই বলে মনে করেন তিনি বড় রকমের একটা আপনার যুদ্ধ দরকার সংগ্রাম দরকার এই সংগ্রাম যুদ্ধে আমরা আছি কিন্তু এটা যথেষ্ট কিনা সেটা এখন নিয়ে চিন্তা করতে হবে যুদ্ধ সংগ্রাম করে সবসময় পরিবর্তন এসছে যে একটা অভ্যুত্থান একটা সুনামির মতো অভ্যুত্থান ছাড়া এই ভয়াবহ যে দানব আমাদের বুকে চেপে বসে আছে একে সরানো সম্ভব হবে না মির্জা ফখরুল বলেন সরকার অর্থনীতি সহ সব ক্ষেত্রে প্রতারণা ও মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে আমরা তো যেভাবে রাজনৈতিক একটা রুচিশীলতার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি তারা যে ভাষায় কথা বলে আমরা তো সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত নই বিষয়টা হচ্ছে যে উনারা নাম ধরে গালিগালাজ করেন আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার নয় অবশ্য আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও না কারণ ওদের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ তখন একদিন দেখি যে দুই রিক্সা শ্রমিক ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া চলছে আর কি কিছুক্ষণ পরে একদিন খুব রেগে বলে আরে তুই তো আওয়ামী লীগ মানে ওটা গালিগালাজে পরিণত হয়েছে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন সরকার পরিবর্তন ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অসম্ভব এদেরকে সরিয়ে জনগণের একটা সরকার জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে মাহফুজ কামাল চ্যানেল 24 ঢাকা